হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের রিভিউটা যদি ভুলবশত যদি ক্লিক করে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি আজকের রিভিউটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের রিভিউতে আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাশ অ্যাপ। এই অ্যাপটা থেকে প্রতিদিন 300 থেকে 400 টাকা অনলাইন আর্নিং করতে পারবেন, আর সে পেমেন্ট আপনারা বিকাশের মাধ্যমে নিতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্টটি নেবেন, স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখা দিব। তাই আজকের এই ভিডিওটা আপনারা মিস করবেন না, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওইখানে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদা করে দিয়ে পাশে একটা বেল আইকন থাকবে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর অনলাইন মধ্যে সিলেক্ট করবেন, আমাদের এই চ্যানেল নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, প্রথমত অ্যাপটাকে ডাউনলোড করার জন্য ফার্স্টে বলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন, ওইখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা থাকবে, ওইখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। সো যখন আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার প্লে স্টোর থেকে সুপারভিপিএন দেখলে ভিপিএনটা পাবেন, ওই ভিপিএনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফার্স্ট অফ অল কী করবেন, ভিপিএনটাকে আপনি কানেক্ট করে নেবেন। ওকে, সো কীভাবে কানেক্ট করবেন দেখা দিতেছি। তো সিম্পলি আমি এখান থেকে সুপারভিপিএনটাকে ওপেন করলাম। তো ভিপিএনটা ওপেন যখন করবেন তারপর মূলত একটু ওয়েট করতে হবে, তারপর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো গাইস, তারপরে এখান থেকে দেখতেছি কন্টেন্ট মধ্যে একটা অপশন, আপনি এখান থেকে চাইলে দেখতে পাবেন, এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে তারপরে এখানে ইউএস যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টের মধ্যে ক্লিক করে এখান থেকে সিম্পলি কানেক্টের যে বাটন রয়েছে সিম্পলি কানেক্টের মধ্যে ক্লিক করবেন। তারপর একটি অ্যাড্রেস আসবে, অ্যাড্রেস সিম্পলি দেখে ব্যাক করবেন, তারপর আপনার ভিপিএনটি অলরেডি কানেক্ট করে হয়ে যাবে। ওকে, সো অ্যাড্রেস শেষ হয়ে গেলে জাস্ট এখানে আমি ক্রসে ক্লিক করে দিলাম। ক্রসে ক্লিক করার সাথে সাথে একটু পরে দেখবেন এখানে আমার কিন্তু ভিপিএনটা কিনেও কানেক্ট করে অলরেডি কিন্তু হয়ে গেলো, দেখতে পাচ্ছি আমার কানেক্ট করে হয়ে গেছে। তারপরে এখান থেকে ক্যাশ অ্যাপ যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কী করবেন, ওপেন করে দেবেন। সো ক্যাশ অ্যাপ যখন অ্যাপটি ওপেন করবেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসতে পারে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে আসছে, এখানে ক্লিক দেবেন। তারপরে এখানে আপনি ইউজার নেম দেবেন, ফোন নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে রেফার কোড দিতে হবে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স পাবেন সেটা বসায় দেবেন। তারপরে এখান থেকে দেখতে আসছেন অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস কন্ডিশন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে সাইন আপের মধ্যে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো গাইস, তারপর আপনার মাঝে এরকম একটা পেজ চলে আসবে, আসার পরে এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখান থেকে আপনি যে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন, তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস কন্ডিশনে ক্লিক করে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট আপনার লগ ইন হয়ে যাবে। সো গাইস, যখন আপনার অ্যাপটাকে লগ ইন করবেন তারপর এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এখন কেউ আর্নিং করবেন সেটা দেখা দিতেছি। সেখানে আর্নিংগুলো হচ্ছে আপনি কিন্তু স্পিন করে আর্ন করতে পারবেন, তারপরে ওয়াচ ভিডিও রয়েছে, ম্যাথ কুইজ রয়েছে, ডেইলি চেক ইন রয়েছে, সো এগুলো কাজ করে আর্নিং করতে পারবেন। সো প্রথমে ডেইলি চেক ইনের কাছে দেখা দিচ্ছে, এখান থেকে কী করবেন, ডেইলি চেক ইনের মধ্যে ক্লিক করবেন। কপর এরকম ইন্টারভেস দেখতে পাবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে 0.1 সেট আপনি এখানে বোনাস পাবেন। তো এটা মূলত কিন্তু প্রায় 10 টাকার মতো, সেটা কিন্তু আপনার এখান থেকে জাস্ট প্রতিদিন গেট বোনাস নিতে পারবেন। সেখান থেকে গেট বোনাস রয়েছে, সিম্পলি এখানে গেট বোনাসের মাঝে ক্লিক করবেন, কপর এক যে অ্যাড আসবে এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এখন যে অ্যাডটা চলে আসলো এই অ্যাডে পুরো ক্লিক করতে হবে। কপর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যাও তাহলে আপনার ডাউনলোড করে নেবেন, এবং সাইটে নিয়ে গেলে আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে ওয়েবসাইটে অবশ্যই 2 মিনিট ভিজিট করতে হবে, তারপর মূলত আপনার ব্যাক করবেন। সো ব্যাক করার পর দেখবেন আপনার ব্যালেন্স তারে অ্যাকসেন্টটা এখান থেকে দেখতে পাচ্ছেন, অ্যাকসেন্ট আপনাকে অ্যাড করে দিবে। ওকে, সে এভাবে মূলত আপনাকে ডেইলি চেকিং কাজ করতে হবে, এটা কিন্তু প্রতিদিন একবার নিতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে ওয়াচ ভিডিওস আপনি কীভাবে ওয়াচ ভিডিও করবেন, তো আমি দেখা দিচ্ছি। ওয়াচ ভিডিওর মধ্যে ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটা আপনার ভিডিও কমপ্লিট করতে হবে। সো কীভাবে কমপ্লিট করবেন দেখা দিতেছি, এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবেন। সো প্রতিটা ভিডিও দেখার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 100 পয়েন্ট করে ইনকাম করতে পারবেন। ওকে, সেখানে কালেক্টের বাটন রয়েছে, সিম্পলি কানেক্টের মধ্যে ক্লিক করবেন, করার পরে যে অ্যাড আসবে অ্যাড একটু সময় দেখবেন, দেখে ব্যাক করবেন। সো ব্যাক করার পরে এখান থেকে দেখতেছেন আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে, এই সময়টুকু যখন আপনার ওয়েট করে যাবে তারপর দেখবেন আপনার 11টার মধ্যে একটা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। সেভাবে আপনাকে 11টা অ্যাড কমপ্লিট করতে হবে। তো 11টা অ্যাড কমপ্লিট করার পর একটি ক্লিকের কাজ করতে হবে। সো এখান থেকে যখন 11টা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন গেট বোনাস, তখন আপনি গেট বোনাসের মাঝে ক্লিক করবেন, তারপর যে অ্যাডটা আসবে ওই অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে আপনি ইনস্টল করতে হবে, সাইটে নিয়ে গেলে আপনাকে সাইটে 2 মিনিট ভিজিট করতে হবে। সেভাবে মূলত আপনাকে ওয়াচ ভিডিওর কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। সো তারপরে সে ম্যাথ কুইজ, আপনি চাইলে এখানে কুইজ খেলা আর্নিং করতে পারবেন। তো আমি কুইজ খেলা ওপেন করলাম। সো তারপরে এখান থেকে দেখতে আসছেন আপনাকে কুইজ করা হবে, এখানে আপনি কুইজ করবে, জাস্ট এখানে অ্যান্সারটা দিতে হবে, তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সো অ্যান্সারটা যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন, আর যদি অ্যান্সারটা সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু তারা নিবে না। ওকে, আর এখান থেকে দেখতে আসছেন আপনাকে এখান থেকে 11টা ম্যাথ কুইজ কমপ্লিট করতে হবে। সো যখন আপনার 11টা কমপ্লিট হয়ে যাবে তারপর মূলত ক্লিকের কাজ করতে হবে। সো সবগুলোর কিন্তু 11টা কমপ্লিট করার পরে ক্লিকের কাজগুলো আপনার করতে হবে, সেখানে আপনি অ্যান্সারগুলো দেবেন। তারপর যখন 11টা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখানে সাবমিটে ক্লিক করার পর যে অ্যাড আসবে ওই অ্যাডে ক্লিক করে যদি অ্যাপ ইনস্টল করতে বলে সেমভাবে আপনারা ইনস্টল করবেন, আর সাইটে নিয়ে গেলে আপনাকে সাইটে অবশ্যই 2 মিনিট ভিজিট করতে হবে। ওকে, সো গাইস আশা করি বুঝতে পারছেন। তারপরে স্পিন, তো স্পিন খেলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু আর্নিং করতে চান। সব স্পিনটা ওপেন করতেছি, তারপরে এখানে প্লে স্পিন যে অপশন দেখতে আসছে এখানে প্লের মাঝে ক্লিক করবেন।
সেখানে কিন্তু আপনি কিন্তু একটি স্ক্রিনের জন্য 500 পয়েন্ট এখান থেকে পেয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু পেয়ে গেছি 150 পয়েন্ট। ওকে, সেখানে কিন্তু 500 পয়েন্ট আপনার পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এখান থেকে দেখতেছেন 500 পয়েন্ট রয়েছে, 350 পয়েন্ট রয়েছে, 250 রয়েছে, 200 রয়েছে, সেগুলো কিন্তু আপনি একটি স্ক্রিনের জন্য কিন্তু পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা চাইলে ভিউজ করেন কিন্তু আর্নিং করতে পারবেন। ওকে, সেখানে আপনি স্ক্রিন করার পর এখানে এক মিনিট আপনার ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট হচ্ছে, এই সময়টা কাউন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন আপনার এখান থেকে 11টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিয়েছে। ওকে, সো গাইস আমি একটু ওয়েট করতেছি। সো গাইস এখান থেকে যখন আপনার এই সময়টা কাউন্ট শেষ হবে, তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ইউ উইন 150 পয়েন্ট। যে পয়েন্টটা পাবেন সেটা কিন্তু তারা আপনার ব্যালেন্সে অ্যাড করে দিবে। যদি আমি এখন রিফ্রেশ করি, করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে 150 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে আমার 150 পয়েন্ট কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। ওকে, সেভাবে মূলত আপনাকে স্পিনের কাজগুলো করতে হবে। জাস্ট যখন আপনার এখান থেকে স্পিনের কাজ করতে হবে, যখন এখান থেকে দেখবেন একটা আমার কমপ্লিট হয়ে গেল, সেভাবে আপনাকে 11টা কমপ্লিট করতে হবে। 11টা কমপ্লিট করার পর এখানে প্লিজ স্পিনে ক্লিক করার পর যে অ্যাড আসবে সেটা ক্লিক করে যদি আপনি ইনস্টল করতে বলে তাহলে আপনি ইনস্টল করবেন না। সাইটে নিয়ে গেলে অফিসের সেই সাইটটা অবশ্যই আপনাকে 2 মিনিট ভিজিট করতে হবে। ওকে, সো এখন আপনার কিউআর পেমেন্ট ছিনে নেবেন সেটা দেখা দিতেছি। তো পেমেন্ট ছিনে আগে এখান থেকে যখন আপনার ব্যালেন্সে 1000 পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে যখন 1000 পয়েন্ট হবে সেই পয়েন্টটাকে কনভার্ট করতে হবে। সো যখন আপনি দেখবেন এখানে আপনার 1000 পয়েন্ট হয়ে গেছে, তখন এই পয়েন্টের মাঝে ক্লিক করে জাস্ট আপনি কনভার্ট অপশন দেখতে পাবেন। কনভার্টের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনার যে পয়েন্টটা কনভার্ট হয়ে ডলারে পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো গাইস আর একটি কথা, সেটা হচ্ছে আপনারা অনেকে রেফার করতে চান, রেফার কীভাবে করবেন দেখা দিতেছি। রেফার করার জন্য এখান থেকে হোম পেজে চলে আসবেন। আশা করি এখান থেকে কী করবেন, এখানে ইনভাইট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইনভাইটের মাঝে ক্লিক করে দেবেন। সো ইনভাইটের মাঝে ক্লিক করার পর এখান থেকে যে আপনি রেফার করতে পারবেন, এখান থেকে আপনি এই রেফার কোডটিতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে জাস্ট আপনি এখানে রেফার করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি এখান থেকে যে এখানে যে কোডটা থাকবে, আপনি যদি আপনার মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার চলে আসবে। আর যদি আপনি ইমেল দেয় অথবা ইমেল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে ইমেলটা আপনি দেখতে পাবেন। ওকে, সো আমি যেহেতু ইমেলটা খুলছি তার জন্য এখানে ইমেলটা দেখাচ্ছে। তো আপনারা যে কোনো মোবাইল নাম্বার অথবা ইমেলটা খুলতে পারেন, সেখান থেকে আপনি রেফার কোডটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে জাস্ট আপনার এখান থেকে রেফারটা করা হয়ে যাবে। সো পেমেন্ট কীভাবে নেবেন, পেমেন্ট চেনার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিডিম বলে একটা অপশন রয়েছে। সিম্পলি এখানে রিডিমের মাঝে ক্লিক করে দেবেন। রিডিমের মাঝে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র রিকোয়েস্ট ইজ এখান থেকে $5। সো যখন আপনার ব্যালেন্সে $5 হবে তখনই মূলত পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে 1 সেন্ট রয়েছে। সো এখানে আপনি কী করবেন, সিলেক্ট একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি কী করবেন অ্যারোর মাঝে ক্লিক করে দেবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, পেপ্যাল, পেটিএম, কয়েনবেস রয়েছে। তো এখানে আমি বিকাশটা দেখা দিতেছি, বিকাশের মাঝে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন, তারপরে এখানে হাউ মেসেজ জায়গা, যখন আপনার ব্যালেন্সে দেখবেন $5 হয়ে গেছে তখন বসাইয়া সিম্পলি এখানে নেক্সটের মাঝে একটা ক্লিক করবেন। তাহলে অ্যাডমিন আপনার পেমেন্টটা সাকসেসফুলভাবে নিবে, তারপরে আপনার পেমেন্টটা চেক করবে আপনি সঠিক নিয়মে কাজ করেছেন কি না। তারপরে কিন্তু মূলত আপনাকে পেমেন্টটা কিন্তু ইনস্ট্যান্টভাবে করে দিব। ওকে, সে আপনি কিন্তু 100% পেমেন্ট করে, তার জন্য আমি আপনার সাথে শেয়ার করে দিলাম। জাস্ট আশা করি সকলেই কাজ করবেন। সো গাইস আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এরকম আর্নিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনার জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করার জন্য, যে সকল অ্যাপ্লিকেশন থেকে আপনার জন্য আর্নিং করতে পারেন। ওকে, সো গাইস আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।